হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুব ট্র্যাডিশনাল রান্না, খুব খেতে অসাধারণ। যারা পছন্দ করো অবশ্যই দেখো, আর যারা পছন্দ করো না তারা তোমরা দেখো না। তো আমি করেছি আজকে শুকনো মাছের চাটনি। তো চাটনির রেসিপিটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো, দেখতে থাকো। তো চাটনি বানানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি অল্প সামান্য, আদা কুচিয়ে, তো কিছু গোটা রসুন রেখেছি, কিছু রসুন আমি কুচিয়ে নিয়েছি, এই কয়েকটা লঙ্কা চিরে নিয়েছি। তো এদিক দিয়ে শুকনো মাছটাও আমি ছোটো ছোটো করে বেশ কেটে নিয়েছি, সুন্দর করে চাপ চাপ করে কেটে নিয়ে এখন শুকনো মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। তো তার জন্য আমি গরম জল করে, গরম জলের মধ্যে শুকনো মাছটা ভালো করে ধুতে হবে, গরম জলেই ধুতে হবে, পারলে না হলেও হয়তো বা একটুখানি গরম জলে একটু ফুটিয়ে নিয়েও ধুলেও আরও বেটার হয়। যাই হোক, গরম জলে ধুলেও হয়। তো ভালো করে তিন চারবার আমি গরম জলে এখন শুকনো মাছটা ধুয়ে নেব। আসলে বন্ধুরা, আমার গলাটা প্রচণ্ড বসে গেছে, আমি ঠিক করে কথাও বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর শুকনো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব, দিয়ে শুকনো মাছগুলো ভালো করে আমি ফ্রাই করে নেব। আমি অল্প হলুদ আর অল্প নুন দিয়ে শুকনো মাছগুলো ভেজে নেব, তারপর মোটামুটি লাল লাল করে একটু ফ্রাই করা হয়ে গেলে পরে আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে, তেলের মধ্যে আমি এখন কোচানো পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ছেড়ে অল্প ভাজা ভাজা করে তারপর আমি এটার মধ্যে ওই আদা কুচানোটা, রসুন আর লঙ্কাটা আমি দিয়ে এটাও একটু মোটামুটি ফ্রাই করে নেব, অল্প সামান্য ভেজে নেব, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। নিয়ে নেওয়ার পর তারপর আমি এটার মধ্যে চাচা দেওয়ার, যেমন হলুদ, নুন, লঙ্কা, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। তো দিয়ে তারপর আমি মাছটা করবো। তো অ্যাকচুয়ালি মাছ, শুকনো মাছ করার না অত একটা যে সময় বা অত একটা খাটনি কোনো কিছুই প্রয়োজন মানে হয় না আর কি। তো খুবই সহজ সোজা রান্না। তো অ্যাকচুয়ালি এটার মধ্যে টমেটোও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে অ্যাকচুয়ালি টমেটোটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি টমেটোটা দিইনি। তো টমেটোটা দিলেও আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই তোমরা করলে, তোমাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দিয়েই করবে, টমেটো ছাড়াও খেতে খুব অসাধারণ হয়। তো দেখো, তো আমি এখন হলুদ, নুন, লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে তারপর অল্প গ্যাস কমিয়ে ভালো করে একটু ভেজে নেবো, মানে পেঁয়াজগুলো সবগুলো একটু ভালো করে মজার জন্য। তার জন্য আমি একটু খুন্তির সাহায্যে ওটা একটু ভেজে ভেজে নেবো। তো তারপর আমি শুকনো মাছগুলোও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অল্প সামান্য কমিয়ে কমিয়ে রান্না করেছি, কারণ নিচের দিকে লেগে গেলে এটা পুড়ে গেলে পরে ভালো লাগবে না, গন্ধটা স্মেলটা বাজে বেরোবে। তো তারপরে আমি অল্প সামান্য জল দিয়ে পরে আমি এটা ঢেকে রেখে গ্যাস কমিয়েই করব, যাতে জিনিসটা ভালো করে, আমি যেহেতু পেস্ট করে কিছু দিইনি তো ভালো করে একদম মজে যাবে। তো তারপর এটা বেশিক্ষণ লাগেও না করতে, গ্যাস কমিয়ে ম্যাক্সিমাম 10 মিনিট কি বা এই 10 মিনিটের কাছাকাছি রেখে দিলে পরে, কারণ জল তো অল্প দেবো, মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া দিতে হবে। তো
দেখো আমার শুকনো মাছটা প্রায় হয়ে গেছে প্রায় বলতে কি হয়ে গেছে শুকনো মাছটা। আর একটু জলটা টেনে নিলে আমি শুকনো মাছটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে রান্না করে দেখবে তো খেতে অসাধারণ লাগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এখানেই টাটা। তো তারপর আমরা খেতে বসে পড়বো। তো এই যে এখন পরিবেশন করে আমি দেখাচ্ছি শুকনো মাছের চাটনিটা কেমন হয়েছে, বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো আমি এখন থালার মধ্যে ওইটা বেড়ে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমাদের রেসিপি আজকে হলো ঢেঁড়স আলু ভাজা, ডাল আর শুকনো।